তিনি টলিউডের মহানায়ক বাঙালির আবেগ অভিমান ভালো লাগা ভালোবাসা তার আগে কিংবা তার পরে তাঁর মতো জনপ্রিয়তা আর কোনো তারকার কপালে জোটেনি তিনি উত্তম কুমার তার বাস্তব জীবনটাও কোনো সিনেমার তুলনায় কম ছিল না টলিউডের একাধিক নায়িকার নাম জড়িয়েছিল তার সঙ্গে বিবাহিত হওয়া সত্ত্বেও তিনি সম্পর্ক রেখেছিলেন তৎকালীন নায়িকা সুপ্রিয়া দেবীর সঙ্গে হাজারা কুৎসা থাকা সত্ত্বেও ভক্তদের আবেগে কোনোদিন বিন্দুমাত্র চির ধরেনি আজ থেকে হয়তো একশো বছর পরও উত্তম কুমার তার নিজের স্থানে বহাল থাকবেন আর তার এই বিরাট ভাবমূর্তির তলায় কোথায় যেন হারিয়ে গিয়েছেন উত্তম পুত্র গৌতম চট্টোপাধ্যায় বিরাট বাবার ছত্র ছত্রছায় থেকে জীবনে কিছুই করে উঠতে পারেননি তিনি উল্টে পথভ্রষ্ট হয়ে যান বাবার পথ অনুসরণ করেছিলেন উত্তম কুমারের ছেলে গৌতম মহানায়কের মতো তিনিও দুবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার প্রথম স্ত্রী হলেন সুমনা চট্টোপাধ্যায় সুমনা এবং গৌতমের বিয়েটা নিজে দাঁড়িয়ে থেকে দিয়ে গিয়েছিলেন উত্তম কুমার উত্তম এবং সুমনার সন্তান হলেন গৌরব চ্যাটার্জি পরে অবশ্য ফের বিয়ে করেছিলেন গৌতম দ্বিতীয় স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায়কে গান্ধর্ব মতে বিয়ে করে ঘরে তুলেছিলেন তিনি তবে সেই নিয়ে কিন্তু চ্যাটার্জি পরিবারে কখনও কোনোদিন কোনো কাদা ছোড়াছড়ি হয়নি বরং সুমনা এবং মহুয়া দুই সতীন দুই বোনের মতো সদ্ভাব নিয়ে থেকেছেন গৌরবের সঙ্গে তার দুই মায়ের সম্পর্ক খুবই ভালো গৌরবপত্নী দেবলীনা কুমারও বিষয়টিকে একেবারেই স্বাভাবিকভাবে গ্রহণ করেছেন দুই শাশুড়ি মায়ের সঙ্গেই তার সম্পর্কটা খুবই সুন্দর সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে দেবলীনা নিজের একটি ছবি পোস্ট করেন সেখানে মোহা কমেন্ট করেছেন বৌমার প্রশংসায় পঞ্চমুখ তিনি এখান থেকে স্পষ্ট হয় শাশুড়ি এবং বৌমার মধ্যে মিল কতখানি গৌরব বর্তমানে বাংলা সিরিয়ালে অভিনয় করছেন উত্তম কুমারের নাতি টলিউডে কেবল হাতে গোনা কিছু সিনেমাতে কাজ করেছেন তবে তিনি বেশি জনপ্রিয়তা পান বাংলা সিরিয়াল থেকে জি বাংলার করুণাময়ী রানীর রাসমণির মথুরবাবু হিসেবে তিনি সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন গৌরব বর্তমানে স্টার জল সাথে গাঁট ছড়া সিরিয়ালে নায়কের ভূমিকায় অভিনয় করছেন অন্যদিকে তার স্ত্রী দেবলীনা কুমারও এখন অভিনয় দুনিয়াতে বেশ ভালোই কাজ করছেন তিনি একজন দক্ষ নৃত্যশিল্পী সেই সঙ্গে বাংলা সিরিয়াল এবং ওয়েব সিরিজেও কাজ করতে দেখা যাচ্ছে তাকে পুত্র গৌতম চট্টোপাধ্যায় ছিলেন উত্তম কুমারের জন্য লাকি ছেলে জন্মানোর পরেই ছবি হিট হয় ধীরে ধীরে তিনি অরুণ কুমার থেকে উত্তম কুমার হয়ে ওঠেন তবে উত্তরায়ণ ছবির শ্যুটিংয়ে সুপ্রিয় দেবীর সঙ্গে প্রেম এবং এই নিয়ে বাবা মায়ের মধ্যে অশান্তি মেনে নিতে পারেননি গৌতম উনিশশো তেষট্টি সালের কোনো এক রাতে মায়ের সঙ্গে ঝগড়া করে বাবা বাড়ি থেকে বেরিয়ে যান এই ঘটনা তাকে খুব আঘাত দিয়েছিল মন থেকে খুয় যেতে শুরু করেন বাবার মৃত্যুর পর কোনোরকমের টেনে নিয়ে গিয়েছিলেন নিজেকে কিন্তু মারণ ক্যান্সার যেদিন পিছু নিল সেদিন সব কিছু শেষ হয়ে গেল এক বিরাট সফল মানুষের ব্যর্থ ছেলের গল্প এভাবেই অচিরেই শেষ হয়ে এলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ